রাজধানীতে ডায়রিয়া পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত দুদিনেও প্রতিদিন প্রায় 1300 রোগী ভর্তি হয়েছে রাজধানীর কলেরা হাসপাতাল হিসেবে পরিচিত আইসিডিডিআরবিতে। চিকিৎসকরা বলছেন ডায়রিয়ার আতঙ্কিত না হয়ে বেশি বেশি খাবার স্যালাইন খেতে হবে, তবে বমি হলে দেরি না করে হাসপাতালে আনার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন এসএমআতি। শিশু, বয়স্ক, নারী সব ধরনের রোগীর ভিড় মহাখালীর আইসিডিডিআরবিতে। সংখ্যার বিচারে রোগী ভর্তির পরিমাণ কিছুটা কমলেও পরিস্থিতির উন্নতি হয়েছে খোদ চিকিৎসকরাই এমনটি বলছেন না, তবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলেও মনে করেন না তারা। গতকালকে ছিল 1274 জন পেশেন্ট, এখনও স্ট্যাটিক ওরকমই আছে। ভয় পাওয়ার কিছু নাই, আমরা বলবো আপনারা হলে খাবার স্যালাইন খান, আর সমস্যা হলে আইসিডিডিআরবি অথবা অন্যান্য যে হাসপাতালগুলো আছে আপনারা সেখানে দ্রুত চিকিৎসার জন্য চলে যান। রোগীদের আক্রান্ত হবার কারণ হিসেবে প্রধানত দায়ী বিশুদ্ধ খাবার পানির অভাব। আমার 1.5 বছরের বাচ্চা, আমি উত্তরা মহিলা মেডিকেল নিয়ে গেছিলাম, পরে ওইখান থেকে আমাকে কলেরা হসপিটাল পাঠাইছে। আজকে সকালে ডাক্তার বলছে পানির থেকে নাকি বলে হয়েছে, অনেক ফোলাপান হয়েছে, তার সবাই মুগ্ধ হাসপাতালে গেছে ট্রিটমেন্ট করতে। সকাল 9টা বাজে নিয়ে আসছে, এখন সুস্থ। ডায়রিয়া হচ্ছে দেখে যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাবেন না। এখানে পানি শূন্যতাটা কারেক্ট করাটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেই দিকটাতে নজর দেন, এটা এত ভয় পাওয়ার কিছু নাই, বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করেন, তাহলে এই থেকে মুক্ত হবেন। এখন যেহেতু গরম পড়েছে, সামনে রমজান মাস আসছে, আমরা হয়তো বাইরের খাবার অনেক খাই, এগুলো একটু পরিহার করেন। এছাড়াও চিকিৎসকরা বলছেন বাইরে খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া ও করোনাকালীন সময়ে যে স্বাস্থ্যবিধি সবাই মেনে চলত তা কমে যাওয়াও ডায়রিয়া বাড়ার অন্যতম কারণ। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।